আজকে তোমরা কি পড়বা রেসপিরেটরি সিস্টেম যে পড়িয়েছিলাম তোমাদের শ্বসন তন্ত্র তো শ্বসন তন্ত্র পড়াতে গিয়ে আমরা পড়ে নিয়েছি রেসপিরেটরি সিস্টেমে যতটা এসেসারি অর্গান গুলো ছিল তাই না মানে যে অর্গান গুলো আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বা বিশেষ করে গ্যাসেস নিতে আর গ্যাসেস কে এক্সক্রিয়েট করতে সাহায্য করছে ইনহেলেশন আর এক্সহেলেশন করতে সাহায্য করছে মানে ব্রিদিং করতে সাহায্য করছে সে অর্গান গুলো কি কি ছিল তো সে অর্গান গুলোতে আমরা দেখলাম যে কি নোজ ছিল নোজের পর তোমার কি ট্রাকিয়া ল্যারিংস ব্রঙ্কাস ব্রঙ্কিওলস লাংস আর বিশেষ কিছু ব্রঙ্কিওল স্ট্রি গুলো ছিল ফ্যারিংস গুলো ছিল তাই না তাছাড়া আমরা বিশেষ কিছু মাসল দেখেছি ডায়াফ্রাম দেখেছি তো ইন্টারকোস্টাল মাসলস এগুলো দেখেছি তাছাড়া আমরা লাংসের ব্যাপারে পড়েছি লাংসের ব্যাপারে পড়তে গিয়ে লাংস এক জোড়া আছে কোন লাংস ছোট আছে কোন লাংস বড় আছে এটা পড়ানো হয়েছে তাছাড়া পড়ানো হয়েছে তোমাদের যে কি করে লাংসের মধ্যে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হচ্ছে বলো বলো আজান হচ্ছে 3 সেকেন্ড সময় লাগে আর এক্সহেলেশনে কত সময় লাগছে 2 সেকেন্ড সময় লাগে তো ব্রিদিং মেকানিজম যেটাকে আমরা শ্বাস কার্যের পদ্ধতি বলি বাংলাতে বলতে গেলে আমরা এটা কি জানছি শ্বাস কার্যের পদ্ধতি শ্বাস কার্যের পদ্ধতি তো শ্বাস কার্যের পদ্ধতিতে মানে ব্রিদিং মেকানিজমে আমাদের কাছে দুটো জিনিস আছে একটা হচ্ছে ইনহেলেশন যেটাকে আমরা বলছি প্রশ্বাস কি প্রশ্বাস আর একটা হচ্ছে এক্সহেলেশন যেটাকে আমরা কি বলছি নিঃশ্বাস তাই না তো প্রশ্বাস জিনিস আর নিঃশ্বাস জিনিস এই দুটো নিয়ে আমার ব্রিদিং হচ্ছে তো ব্রিদিং এ প্রশ্বাসটা কিভাবে হচ্ছে আর নিঃশ্বাসটা কিভাবে হচ্ছে এটা বুঝবো তার আগে আমাদেরকে একটা পয়েন্ট এটা জানতে হবে যে একটা ব্রিদিং সাইকেল হয় কি হয় ব্রিদিং সাইকেল মানে যেটাকে আমরা শ্বাস কার্যের চক্র বলতে পারি শ্বাস কার্যের চক্র তো শ্বাস কার্যের যে চক্র আছে সো শ্বাস কার্যের চক্রতে একবার আমাদের হয় ইনহেলেশন আর তারপর কি হলো এক্সহেলেশন তো এই দুটো নিয়ে একটা ব্রিদিং তারপরে আবার ইনহেলেশন তারপরে আবার এক্সহেলেশন ইনহেলেশন এক্সহেলেশন এরকম চক্রাকার আবর্তন আছে তো একবার ইনহেলেশন আর একবার এক্সহেলেশন করতে আমার সময় লাগছে কত 5 সেকেন্ড কত সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগছে যার মধ্যে ইনহেলেশন কো সেকেন্ডের হবে 3 সেকেন্ড আর এক্সহেলেশন কো সেকেন্ডের হবে 2 সেকেন্ডের হবে তাই না তো এগুলো আমরা কিছু টাইম মেজারমেন্ট পড়ে নিয়েছিলাম এছাড়া কিছু এর ক্ষেত্রে মানে কিছু কমপ্লিকেশনের ক্ষেত্রে যখন হয়তো ভয় খাওয়া যায় বা আর কিছু আছে সেক্ষেত্রে আমরা ঘন ঘন শ্বাস নিই মানে কিছু রাসায়নিকভাবে যা কিছু নিয়ন্ত্রণ হচ্ছে তাই না তো ব্রিদিংয়ে ইনহেলেশন আর এক্সহেলেশন হওয়ার জন্য ইনহেলেশনে দেখব আমরা যে কি এয়ার এন্টার এয়ার কি হবে এন্টার ইন লাংস লাংস এয়ার কোথায় এন্টার করবে লাংসে আর এক্সহেলেশনে কি হবে এয়ার এক্সিট এয়ার এক্সিট ফ্রম লাংস তাহলে একটার ক্ষেত্রে লাংসে এয়ার এন্টার করছে আর একটার ক্ষেত্রে লাংস থেকে এয়ার বাইরে বের হচ্ছে তাই না তো আগে ইনহেলেশন বুঝবো তারপরে কি বুঝবো এক্সহেলেশন তাহলে এখানে লিখতে পারি মোটা কথা হেডিং মেকানিজম অফ ইনহেলেশন তো ইনহেলেশনের যে পদ্ধতি আছে বা এক্সহেলেশনের পদ্ধতি যে আছে ফিজিক্সের একটা সূত্রের উপর আছে সেটা প্রেসার এর সম্পর্ক ঠিক আছে চাপের সম্পর্ক ঠিক আছে মানে আমাদের বডিতে দেহের মধ্যে আমাদের দেহের মধ্যে ঠিক আছে মানে আয়তন আর চাপের কিছু সম্পর্ক আছে ভালো করে বুঝবা ভলিউম আর প্রেসারের কিছু রিলেশন আছে তো আমরা কি জানি ভলিউম কি করছে সেটা মানে আয়তন শোনো ভলিউম বলতে আমরা কাকে বুঝি আয়তনকে ঠিক আছে তো আয়তন
এটা দুটোর ক্ষেত্রে প্রযোজ্য আছে দুটো এই কারণে মনে রাখবা মেকানিজম অফ ইনহেলেশন যদি হয়ে যায় তাহলে আমরা মেকানিজম অফ এক্সহেলেশন ইজিলি বুঝে যাব আয়তন যদি বাড়ে ঠিক আছে তখন আমার প্রেসার যে আছে চাপ যে আছে এটা কি হয়ে যাবে কমে যাবে ইনভার্সাল প্রপোর্শনাল আছে তাই না মানে ভলিউম ইনভার্সাল প্রপোর্শনাল টু প্রেসার ঠিক আছে মানে ব্যস্তানুপাতে সম্পর্কিত আছে যদি একটা আমার আয়তন বাড়ছে তার চাপ কি হবে কমবে মানে স্বাভাবিকভাবে আছে ভালো করে বুঝবা যে কি এটা রুমের যা প্লেস আছে তাই না তো এই রুমের প্লেস অনেকটা আছে আর এখন তোমরা খুব কম আছো তাহলে আয়তনের তুলনায় তোমাদের সংখ্যা কি আছে অনেক কম আছে তাহলে চাপটা কি হচ্ছে কম হচ্ছে আর যদি এখানে তোমাদের সংখ্যা বেশি থাকতো তাহলে এই রুমের সাপেক্ষে আয়তন কি হতো কমে যেত তাহলে চাপটা কি হয়ে যেত বেড়ে যেত তো ওই রকমই আছে যে আয়তন যখন বাড়ে তো প্রেসার কি হয় কমে আর যখন আমার আয়তন কি হবে কমবে তখন প্রেসার কি হবে বাড়বে আর প্রেসারের রুলস আছে মানে বিশেষ করে এয়ার প্রেসার বায়ুর চাপ যে আছে এয়ার প্রেসার বায়ুর যে চাপ আছে সবসময় হাই প্রেসার টু হাই প্রেসার টু লো প্রেসার মুভ করে লো প্রেসার কি করে মুভ করে তাই না মানে বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় কথা বুঝতে পারলে তো তোমরা একটু সলভ করবে না ঠিক আছে একটু কোশ্চেন টাইপের কোশ্চেন গুলো যদি থাকে তাহলে করবা এমনি কোথাও বুঝো এটা তো আমাদের নর্মালি জানা আছে রুলস এগুলো ফিজিক্স এর কমনলি সবাই জানে ঠিক আছে তো এখানে আমাদের লাংস আছে এটা লাংস হয়ে গেল এটা হলো আমার লেফট লাংস আর এরকম করে বড় দেখে একটা রাইট লাংস সে লেফট লাংস থাকুক বা রাইট লাংস থাকুক এরা দুজন আছে কোথায় ডায়াফ্রামের নিচে উপরে তাই না আমি তোমাদের বলেছিলাম যে লাংসটা নিচে থেকে কার উপরে আছে ডায়াফ্রাম এটাকে মধ্যচ্ছদা পেশি বলে কি বলে মধ্যচ্ছদা পেশি যেটা ডোম শেপ এরকম করে আছে কোন শেপ আছে ডোম শেপ আছে আর কি হয় এর সাথে অ্যাটাচ আছে তো আছে কি না আর এদিকে পাশে এরকম করে হাড় থাকে তো রিপস এরকম করে রিপস আছে আছে আর দুটো রিপসের মাঝে মাংস থাকে তো এই মাংসটা যে থাকে না এইরকম থাকে মানে পিছনে থ্রি ডাইমেনশনাল আছে এ মাংস খেয়েছো কি না বুকের পাঞ্জার গুলো খাবা দেখো মুরগি বা খাসি ঠিক আছে তো এই মাংসটা কি রকমের আছে ভালো করে বুঝো দেখো এটা এই টাইপের আছে মানে এটা আমার রিপস আছে এটা রিপস আছে রিপসের ওপর এটা এরকম করে আছে এই মাসলসটা এরকম আছে এটাকে ইন্টারকোস্টাল মাসল বলা হয় কি বলা হয় ইন্টারকোস্টাল মাসল তো ইন্টারকোস্টাল মাসল একটা সামনে আছে আর একটা পিছনে মানে সামনে পিছনে কি একটা বাইরে আর একটা ভিতরে এরকম তো সেট আছে তো যেটা বাইরে আছে এটাকে বহিঃস্থ ইন্টারকোস্টাল মাসল বলতে পারি বা বহিঃস্থ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আর এটা অন্তঃস্থ তাই না বা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল দুটো আছে এটা ভিতরে একটা বাইরে তো এটা যুক্ত আছে ডাইরেক্ট লাংসের সাথে এটা তো লাংসের সাথে যুক্ত নেই কিন্তু যদি এ এরকম করে সংকুচিত হয় তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে না হবে যদি এ এরকম করে সংকুচিত হয় তাহলে এটা এরকম হয়ে যাবে হবে কি না তো এখানে মেকানিজম বোঝার জন্য এটা খুব জরুরি ভালো করে বুঝতে হবে যে আমার লাংসের প্লুরাটা যে পর্দা আছে এটা তো আমার ইন্টারকোস্টাল মাসলস এর সঙ্গে যুক্ত আছে আছে কি না ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলস এর সঙ্গে কি আছে যুক্ত আছে এখানে আমি ধরে নাও যুক্ত করলাম বুঝলা এতটুকু ডাউট ক্লিয়ার আছে তো ভালো করে কারো ডাউট নেই না আচ্ছা আর কি হচ্ছে আর মেকানিজম বুঝলো আমরা আগে বুঝে নিয়েছি যে ভলিউমকে কি করতে হবে বাড়াতে বা কমাতে হবে কার লাংসের ভলিউম ঠিক আছে তো লাংসের ভলিউম মানে আমরা চাইছি ইনহেলেশনে এয়ার যাতে বাইরে থেকে কোথায় ঢুকে ভিতরে
বাইরে থেকে এয়ার কোথায় ঢুকবে ভিতরে তাহলে অবশ্যই আমাকে এখানে প্রেসার কি করতে হবে কমাতে হবে আর এখানে প্রেসার বাড়াতে হবে তো যদি আমাকে এখানে প্রেসার কমাতে হয় তাহলে আয়তন কি করতে হবে আয়তন কমাতে হবে আয়তন কি করতে হবে বাড়াতে হবে আয়তন বাড়বে তারপর তো প্রেসার কমবে তাহলে লাংসের আমরা কি করব ইনহেলেশনে ইনহেলেশন ইনক্রিজ লাংস ভলিউম লাংসের ভলিউমকে কি করব বাড়াবো ইনক্রিজ লাংস ভলিউম মানে আমরা ফুসফুসের ভলিউমকে কি করব বাড়াবো লাংস ভলিউমকে ইনক্রিজ করব দেন রেজাল্ট দ্য প্রেসার অফ লাংস দ্য প্রেসার অফ লাংস প্রেসার অফ লাংস কি হবে প্রেসার অফ লাংস অলসো কি হবে ডিক্রিজ লাংসের মধ্যে প্রেসার কি হয়ে যাবে ডিক্রিজ হবে আয়তন বেড়ে গেল তাহলে চাপ কি হবে কমে যাবে কার সাপেক্ষে কম্পেয়ার টু সাপেক্ষ দেখতে হবে কম্পেয়ার টু এনভায়রনমেন্ট তুমি চাপ যে কমাচ্ছ কার সাপেক্ষে কমাচ্ছ পরিবেশের সাপেক্ষে না তো পরিবেশে চাপ বেশি আর লাংসের ভিতরে চাপ কম তাই না তখন বাইরের উচ্চ চাপ থেকে বায়ুগুলো কোন দিকে প্রবাহিত হবে নিম্নচাপ লাংসের দিকে প্রবাহিত হয়ে যাবে আর আমার লাংস বায়ু দ্বারা কি হয়ে যাবে পরিপূর্ণ হবে তো এটাকে তুমি যে দেখাবা এটা তো নর্মাল তুমি একটা ডায়াগ্রাম আঁকলা এটা নর্মাল ছবি লাংসের এবার তুমি এটাকে দেখাবা যে লাংসের ভলিউমকে আমি বাড়াচ্ছি তো লাংসের ভলিউম বাড়াতে গেলে কি হবে প্রসেস শুরু হতে গেলে কি হবে ডায়াফ্রাম শুনো ডায়াফ্রাম ঠিক আছে ডায়াফ্রাম যে আছে এই যে ডায়াফ্রাম মধ্যচ্ছদা পেশি কন্ট্র্যাক্ট হবে কি হবে কন্ট্র্যাক্ট মানে সংকোচন হবে সর্বপ্রথম কাজ মধ্যচ্ছদা পেশি সংকোচন হবে তো আমরা সংকোচন মানে এই জানি ভালো করে বুঝবা এখানকার সংকোচন একটু আলাদা ডিফারেন্ট সংকোচন মানে আমরা এই জানি কিন্তু ডায়াফ্রামের সংকোচন এই না ডায়াফ্রামের সংকোচন এই আছে হ্যাঁ এটা এরকম আছে কিনা তো এটা এরকম করে নিচে টানবো আচ্ছা আমার এটা ধরো আমার হাত এরকম আছে আর আমি এটাকে এরকম করে টানি যদি তাহলে এটা ফুলবে না এটাকে তীর চিহ্ন মেরে একটা ডায়াগ্রাম দেখাবা যেখানে আমি কি করলাম ডায়াফ্রামকে সংকোচন করলাম তো ডায়াফ্রাম সংকোচন হলো এখানে ডায়াফ্রাম চলে এলাম তো আগে দেখো ডায়াফ্রাম এতটুকুতে ছিল তো লাংস এতটুকুতে ছিল আর ডায়াফ্রাম তো লাংস তো ডায়াফ্রামের সাথে লেগেছিল না তো আবার লাংস কি হবে নিচের দিকে বাড়বে এরকম করে এক্সটেন্ড হবে না তো আমার লাংসের ভলিউম বাড়ছে রে তো লাংসের এটা হরিজন্টাল ভলিউম বাড়লো লম্বালম্বি আর ট্রান্সভার ভলিউম বাড়াতে হবে তো ট্রান্সভার ভলিউম যদি বাড়ায় তাহলে কি করতে হবে এটা রিপস আছে না তো বাইরের বহিস্থ ইন্টারকোস্টাল মাসল আমি বলেছিলাম না বাইরের এটা এরকম চাপে তারপরে ভিতরটা ফুলবে তাহলে কি হবে এক্সটার্নাল এক্সটার্নাল ইন্টার কোস্টাল মাসল এক্সটার্নাল ইন্টার কোস্টাল মাসল কন্ট্র্যাক্ট এক্সটার্নাল ইন্টার কোস্টাল মাসলস কি হবে কন্ট্র্যাক্ট হবে সংকুচিত হবে মানে আগে ডায়াফ্রাম কন্ট্র্যাক্ট হলো আর এটাতেই হবে না আর এদিক থেকেও বাড়বে তখন এদিকে আমার কি হবে এদিকে সংকোচন হতে গেলে এদিকে লাংসের ক্ষেত্রফলটা কি হবে বা লাংসের আয়তনটা এদিকে কি হয়ে যাবে বেড়ে যাবে আমার এইগুলো রিবস গুলো এদিকে চলে এলো তাই না তো লাংস ফুলে ফুলে গেল না লাংসের ভলিউম আগে লাংস এতটুকুতে ছিল হ্যাঁ একটু মিটাই নিতে বুঝতে বোঝা যাচ্ছে আর লাংস আমার এতটুকুতে আছে এত বড় আছে তো লাংসের ভলিউম বাড়লো তো আমার প্রেসার কি হয়ে যাবে কমে যাবে কার সাপেক্ষে বায়ুমণ্ডলের সাপেক্ষে তো বাইরের বায়ু অটোমেটিক্যালি কি হবে ভিতরের দিকে ঢুকে যাবে
তাহলে এটা আমার কি হয়ে যাবে ইনহেলেশন কি হয়ে যাবে ইনহেলেশন কথা বুঝলা কিন্তু স্যার আমরা আগে থেকে জানতাম মানে বায়ু যায় তারপর ওটাকে ফুলায় না তোমরা তোমরা জানছিলা যে কি বায়ু যায় তারপর ওটাকে ফুলায় জানা আলাদা আর শিখা আলাদা এই কারণে তো আমার ক্লাসের মোটিভ একটা যে কি আমি শিখাই শিখতে গেলে যত ডাউট বা আর কিছু আছে সব চলে যাবে তোমাকে লাগছে আমি এরকম করে এয়ার ভরলাম তো আমার ফুলছে তাই না এরকম কিছু নেই তুমি চাইলা যে আমি এন্টার করাবো এয়ারকে তো তোমার মাথা ওইরকম করে সেট করে রেখেছে লাগছে ওইরকম যে হ্যাঁ আচ্ছা সত্যি তো যেমন ভাবে বেলুনের ক্ষেত্রে আস্তে আস্তে হাওয়া এন্টার হয় আর বেলুনটা ফুলে ওইরকম হয় এখানে এরকম নেই এখানে আগে আয়তন বাড়বে বেলুনের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে এলাস্টিসিটি আছে এখানে এয়ার গুলো আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আমার এখানে কি হচ্ছে আমার ডায়াফ্রামকে আগে নিচে করে আমাকে এয়ার ভরার তো কন্ডিশন করতেই হবে এয়ার যদি আমি ভরতে না পারি তাহলে এরকম কন্ডিশনে আমার লাংস তো ফুলবে না তো এয়ারকে ভরার জন্য একটা মেকানিজম আছে যে ক্ষেত্রে আমরা দেখলাম যে ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলো তো নিচের দিক থেকে লাংসের আয়তন বাড়লো যে বহিঃস্থ ইন্টারকোস্টাল মাসল যেটাকে আমরা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল বলি এটা সংকুচিত হলো তো রিবসের দিকে আয়তন বাড়লো তাই না তাহলে কি হচ্ছে আমরা এখানে প্রসেস কি দেখলাম মেকানিজম অফ ইনহেলেশন মানে কিভাবে আমাদের বায়ুমণ্ডলের বায়ু বা অ্যাটমসফেরিক এয়ার এন্টার ইনটু লাংস তাই না মানে বায়ুমণ্ডলের কিভাবে বায়ুগুলো আমাদের লাংসের ভিতরে এন্টার করছে দেখ আমি ইনহেলেশনে বারবার একটা কথা বলছি বায়ু ভিতরে প্রবেশ করছে পুরো বায়ুমণ্ডলে সব বায়ু প্রবেশ করছে কারণ আমাদের নাকে বা মুখে গলায় কোথাও মাঝে ছাকনি নেই যে কি আমরা খালি অক্সিজেনকে ছেঁকে ঢুকাচ্ছি আমরা এক কথায় যখন ইনহেলেশন করছি তো বাইরে থেকে বায়ু এন্টার করাচ্ছি ভিতরে এয়ার এন্টার করাচ্ছি আর এয়ার এন্টার করার মেকানিজম বললাম যে কি ইনহেলেশন হতে গেলে ডায়াফ্রাম সংকুচিত হবে ডায়াফ্রাম সংকুচিত হতে গেলে লাংস লম্বালম্বী দিক থেকে কি হবে বাড়বে আর লাংসের আয়তন লম্বালম্বী বাড়বে আর তারপরে বহিঃস্থ ইন্টারকোস্টাল মাসল বা বহিঃস্থ কি আছে বহিঃস্থ ইন্টারকোস্টাল যে পেশি আছে এটা কি হবে সংকুচিত হবে যার ফলে লাংস প্রস্থ বরাবর কি হবে বেড়ে যাবে এর ফলে লাংসের আয়তন বাড়লে লাংসের চাপ কি হবে বায়ুর কমে যাবে বায়ুমণ্ডলের সাপেক্ষে আর আমরা ফর্মুলাতে জানি যে বায়ু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় তো আমাদের লাংসের মধ্যে এখন কোন চাপ তৈরি হয়ে আছে নিম্ন চাপ বলে উচ্চ চাপ থেকে বায়ুগুলো কোন দিকে প্রবেশ করবে নিম্ন চাপের দিকে তো তোমরা মনে রাখবা যে কি এখানে দুটো ডায়াগ্রাম ড্র করতে হবে একটা নর্মাল লাংস ড্র করবা আর তারপর তীরচিহ্ন দিয়ে একটা ফুলা লাংসকে দেখাবা যে আব এয়ার এন্টার করছে এরকম এয়ারটাও দেখিয়ে দিবা ঠিক আছে তো যদি এক্সামে আসে মেকানিজম অফ ইনহেলেশন লিখো ঠিক আছে মানে আমি বলছি যে কি পরীক্ষাতে কিভাবে প্রশ্বাস নেওয়ার পদ্ধতি লিখবা তো প্রশ্বাস নেওয়ার পদ্ধতিতে লিখবা প্রথমত যে প্রশ্বাস গ্রহণের সময় আমাদের ফুসফুসের আয়তন বাড়ে যার ফলে ফুসফুসের মধ্যে বায়ুচাপ কমে যায় পরিবেশের সাপেক্ষে এর ফলে পরিবেশের উচ্চ চাপযুক্ত বায়ুগুলো নিম্ন চাপের দিকে লাংসের দিকে প্রবাহিত হয় তো ইনহেলেশনকে তুমি এক কথায় লিখে দিলা তারপরে লিখবা প্রসেস এই পদ্ধতি হয় কিভাবে মানে আয়তন বাড়ে কিভাবে চাপ কমে কিভাবে প্রসেস পদ্ধতি তো পদ্ধতিতে লিখবা যে ডায়াফ্রাম সংকুচিত হয় যার ফলে ফুসফুসের লম্ব বরাবর আয়তন বাড়ে এবং বহিঃস্থ ইন্টারকোস্টাল মাসল সংকুচিত হওয়ার পর ফুসফুসে প্রস্থ বরাবর আয়তন বেড়ে যায় এর ফলে ফুসফুসের চাপ বায়ুচাপ কি করলো কমে গেল যার ফলে বহিঃস্থ সাপেক্ষে পরিবেশের সাপেক্ষে এর ফলে পরিবেশে উচ্চ চাপযুক্ত বায়ু কোন দিকে ঢুকলো নিম্ন চাপের দিকে ঢুকে গেল এটা লিখে দিবা থিওরি আর থিওরি লিখে একটা নর্মাল ডায়াগ্রাম একে দেখিয়ে দিবা আর একটা কন্ট্রাকশন বালা ডায়াগ্রাম একে দেখিয়ে দিবা বুঝতে পারলা তো তাহলে ইনহেলেশন হয়ে গেল এর সাথে আমরা এক্সহেলেশনও পড়তে পারি এর ঠিক অপোজিট আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এবার নেক্সট বুঝছি কিভাবে এক্সহেলেশন করা যাবে কি করা যাবে এক্সহেলেশন মানে এর বিপরীতটা আছে ইনহেলেশনের বিপরীত কি হবে এক্সহেলেশন
তো এই ক্ষেত্রে এক্সহেলেশনে কি হবে আয়তন কি করব কমাবো আয়তন কি করব কমাবো চাপ কি হবে বেড়ে যাবে কার সাপেক্ষে বায়ু মণ্ডলের সাপেক্ষে এখানে উচ্চ চাপ যুক্ত লাংসের বায়ুগুলো কোথায় বাইরে বেরিয়ে চলে আসবে বাইরে পরিবেশে চলে আসবে আপ কি করতে হবে তো স্যার ওই ইনহেলেশনে আমাদের ডায়াফ্রাম কন্ট্র্যাক্ট হয়েছিল এক্সহেলেশনে কি হবে আবার আমি এটাকে মিটিয়ে দিলাম এক্সহেলেশনে ডায়াফ্রাম আবার রিল্যাক্স হয়ে যাবে ডায়াফ্রাম কি হলো ডায়াফ্রাম রিল্যাক্স তাই না তো ডায়াফ্রাম রিল্যাক্স যখন হলো তাহলে আমাদের লাংস কি হলো লম্ব বরাবর ছোট হয়ে গেল হলো কি না এবার এবার ভিতরের আমি একটা বহিঃস্থ ইন্টারকোস্টাল মাসল বলেছিলাম আর একটা ভিতরের ছিল ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আপ কি হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল মাসল ঠিক আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্র্যাক্ট হবে ঠিক আছে এটা তোমার গিয়ে কি হবে কন্ট্র্যাক্ট হবে তো এটা কোশ্চেন এক্সামে আসে যে প্রশ্বাস ত্যাগের নিঃশ্বাস ত্যাগের সময় কোন পেশি সংকুচিত হয় তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কি হয় সংকুচিত হয় আর যখন আমরা প্রশ্বাস নিই তখন কোন পেশি সংকুচিত হয় তাহলে এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসল সংকুচিত হয় আর ডায়াফ্রাম সংকুচিত হয় তাহলে যখন আমরা নিই তখন দুটো ডায়াফ্রামও সংকুচিত হয় আর এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসলও কিন্তু যখন আমরা ত্যাগ করি তখন ডায়াফ্রাম রিল্যাক্স হয় ডায়াফ্রাম রিল্যাক্স হয় আগের অবস্থায় আছে আগের অবস্থায় আছে আর কিন্তু সংকোচন হবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল যার ফলে প্রস্থ বরাবর কি হবে লাংসের আয়তন কমে যাবে আর লাংসের আয়তন কমতে গেলে চাপ কি হবে বেড়ে যাবে তো কার তো সাপেক্ষে পরিবেশের সাপেক্ষে তখন উচ্চ চাপ যুক্ত বায়ু কি কোথায় কোন থেকে চলে আসবে নিম্ন চাপ বায়ুমণ্ডল কন্ট্রাক্ট রিল্যাক্স হওয়ার সময় আপনি বলছেন তাহলে আমাদের রিপস খুলবে আর ইয়ে হবে কন্ট্রাক্ট রিল্যাক্স হবে রিপস হ্যাঁ তাহলে আমাদের হার্ট কেমন করে আমাদের রিপস রিল্যাক্স আর ইয়ে ফুস আর ইয়ে হবে হচ্ছে মানে এরকম করে আমি তাহলে ভেঙে যাওয়ার কথা না হাড় ভাঙে না তো এরকম করে ছিল কি না তো এদিকে এরকম করে সংকোচন হলো তো হাড়টা এরকম হয়ে গেল আর এদিকে সংকোচন হলো তো হাড়টা এরকম করে মানে একটা পরে আরেকটা চলে যায় হ্যাঁ একটা পরে আরেকটা চলে ঠিক আছে তো সংকোচন আর প্রসারণ এটা লেগে এই কারণে তো দেখো আমাদের এই যে পেশিগুলো আছে এরকম করতে গেলে এটা বাড়ে কমে বাড়ে কমে চার আচ্ছা দিয়ে এগুলো হয় না কোথাও বুঝতে পারছো তো স্যার সবার মধ্যে আছে কোনটার মধ্যে বেশি আছে কারোর মধ্যে কম আছে তাই জন্য তো তোমাদের ফিজিক্স এলাস্টিসিটির একটা ধর্মই আছে সমস্ত কিছুর মধ্যে আছে এলাস্টিসিটি সব কিছুর মধ্যে আছে কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম তো রাবারের মধ্যে বেশি আছে লাংসের মধ্যে বেশি আছে আমাদের হাতে এটাতে নাই এটাতেও আছে এই কারণে তো আমরা এটা এরকম করতে পারছি আমাদের লাংস কি ভিতর থেকে মানে ফাঁপা আছে না ফাঁপাই তো এই কারণে তোমাদেরকে যে আটটা ডিস গুলো এইগুলো দাঁত গুলো দেখালাম ওগুলো হাওয়াতে থাকে ওগুলো ভিতরে এইরকম করে এইগুলো ফাঁপা নেই তো কি আছে গো এগুলো বলো না এগুলো সব তো ফাঁপা আছে না এরকম করে আছে না যদি একটা মানে হিউম্যান ইয়েকে ফুসফুসের লাংসকে কাটা হয় তাহলে ভিতর থেকে কি হবে ফাঁকাই থাকবে তাহলে না ফাঁকা অনেকগুলো মানে ঠেসে তো আছে সেল তো আছে ঠেসে তো আছে কিন্তু ওটা বাবলস টাইপের আছে বাবল ভিতরে বাবল টাইপের আছে অনেকগুলো ঠিক আছে যেগুলো বাবলে এলভিওলাই আছে তাই না কথা বুঝতে পারছো তো ক্লিয়ার হচ্ছে তাহলে ইনহেলেশন আর এক্সহেলেশন দুটো লিখতে পারবে তো এক্সাম একদম সে ভালো করে কি না ঠিক আছে বুঝতে পেরে গেছো ঠিক আছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে যেটা হবে সেটা হবে তোমার গিয়ে গ্যাসেস ট্রান্সপোর্ট তো তোমাদের এই ক্লাসটা যেটা দেওয়া হলো এটা ফুল কন্টেন্ট যুক্ত আছে যদিও তোমাদের কারো ডাউট থেকে গেছে তবে যে আমার চ্যানেলগুলো আছে FB-তে বা ইউটিউবে হোয়াটসঅ্যাপে তো এইগুলোতে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো সেই ডাউটগুলো দূর করে দেওয়া যাবে আর ভিডিওগুলোকে খুব শেয়ার করো যাতে বুঝতেই পারছো যে সবাই সমস্ত স্টুডেন্টের কাছে কন্টেন্টটা পৌঁছে যায়